19 সেপ্টেম্বর মহালয়াতে নৌকায় চড়ে মর্তলোকে এসেছিলেন দুর্গতি নাসিনী দেবী। মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, নবমীর সকল আনুষ্ঠানিকতা ও পূজা অর্চনার পর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। 5 দিনের বাঁধ ভাঙা আনন্দের পর ভক্তদের আনন্দ অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গা উৎসব। বিসর্জন আর বিদায় র্যালিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকেশ্বরের দিকে আসতে থাকে বিজয়া র্যালি। ঢাক, ঢোল, বাঁশির সুর আর নাচের তালে তালে মাতোয়ারা ছিলেন ভক্তরা। পরে দেবী দুর্গার বিসর্জনের জন্য শেষ হয় শোভাযাত্রা। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকেশ্বরী থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার, গুলিস্তান, ইংলিশ রোড হয়ে বুড়িগঙ্গার ওয়াইজ ঘাটে নেওয়া হয় দেবী দুর্গাকে। এরপর নৌকায় করে নেওয়া হয় বুড়িগঙ্গার মাঝে, শুভধ্বনিতে পানিতে ভাসিয়ে দেবীকে কৈলাসে পাঠান ভক্তরা। মহাশক্তির অধিকারী মাকে পেয়ে ভক্তকুল প্রার্থনা করেছেন মানব কল্যাণে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ছিলেন ভক্তদের আরাধ্য। এর আগে নানা আনুষ্ঠানিকতায় অশুভ শক্তির বিনাশের সংকল্পে দিনের শুরুতে নৈবেদ্য দেওয়া হয় দেবীর সামনে, অনুষ্ঠিত হয় দর্পণ বিসর্জন। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত থেকে কৈলাসের পাঠানোর মাধ্যমে শেষ হলো হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। আগামী বছর নতুন কোনো শুভবার্তা নিয়ে মা দুর্গা আসবেন এমন প্রত্যাশাই সনাতন ধর্মাবলম্বীদের। ওয়াইজগাট থেকে সাইদুল ইসলাম, 21শে টেলিভিশন, ঢাকা।